স্বামী অসুস্থ, তার চিকিৎসার জন্য অনেক টাকা প্রয়োজন। এ সময় আত্মীয় স্বজনও মুখ ফিরিয়ে নেয়। এমন অবস্থা থেকে উত্তরণে অসুস্থ স্বামীকে চিকিৎসার জন্য দেহ ব্যবসায়ের পথ বেছে নেন। চিকিৎসার টাকা উপার্জনের জন্য অবৈধ পথে হাঁটেন স্ত্রী। স্বামীকে না জানিয়ে প্রিয়াঙ্কা রোজ বিক্রি করে নিজেকে, নিজের ইচ্ছাগুলোকে, অসহায়ত্বকে। এক এক দিন এক এক পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলে, এর বিনিময়ে অর্থ উপার্জন। কিন্তু কতদিন লুকিয়ে থাকে সত্য, তার প্রকাশে স্বামীর মুখোমুখি কি হতে পারবেন প্রিয়াঙ্কা? হলেই বা কি জবাব দিতে পারবেন? এমনই কিছু উত্তর মিলবে ছবিটিতে। এমনই গল্প নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র এ তুমি কেমন তুমি। নেহাল দত্তের পরিচালনায় ছবিতে স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার, সেখানে প্রিয়াঙ্কার পারফরমেন্স দেখে মুগ্ধ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের একটা বড় অংশ। ছবিটির মূল বিষয়বস্তু হিসেবে উঠে এসেছে সংসার ও প্রিয়জনকে রক্ষায় নারীর বিসর্জনগুলো মূল্যায়ন পায় না, সেগুলো বাধা পড়ে নষ্টা ভ্রষ্টা কিংবা অসততার দড়িতে। এদিকে ট্রেলার প্রকাশের পরপরই টলিপাড়ায় আলোচনার ঝড় বইছে। কেউ কেউ বলছেন আত্মীয় স্বজন মুখ ফুরিয়ে নেয়ার পর আর কি করার ছিল তার। তবে বেশিরভাগ মানুষই এটাকে নেতিবাচক হিসেবে দেখেছেন। তারা বলেছেন স্বামীকে বাঁচানোর জন্য তাই বলে কি নিজের সতীত্ব বিসর্জন দিতে হবে? এমন বিষয় যদি সিনেমার পর্দায় তুলে আনা হয় তাহলে মানুষ খারাপ পথে যেতে ভয় পাবে না, তখন সমাজে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাবে। এ ছবিতে আরও অভিনয় করেছেন রিজ, লাবণী সরকার, কৌশিক বন্দ্যোপাধ্যায়, সুমিত গঙ্গোপাধ্যায়, পার্থ সারথী চক্রবর্তীর মতো শিল্পী। ছবিটি পরিচালনা করেছেন নেহাল দত্ত।